আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুমিন আবিল মুসলিম, যখন কোনো মুমিন পুরুষ নারী ওযু করে, যখন কোনো মুমিন পুরুষ নারী মুসলিম পুরুষ নারী ওযু করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন, তাহলে তার মুখের সব পাপ ঝরে যায়। নাজারাত ইলাইহা বিআইনাইহি, দুই চক্ষু দিয়ে যা কিছু দেখেছে, যত পাপ হয়েছে সব ঝরে যায়। তাহলে আব্দুর রাজাক সাহেব, দিন রাত টিভি দেখছি, মোবাইল এগুলো দেখছি, অযু তো বিশাল মাধ্যম। জি, বিশাল মাধ্যম। এরপর থেকে আর হালাল মনে করে দেখিয়েন না। যা একাধিক দিন বলেছি, কথাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন, তিনি বলেছেন যে নাজারা ইলাইহা বিআইনাইহি, দুই চোখ দিয়ে যা পাপ করেছে, মুখমণ্ডল ধুইলে সেই দুই চোখের সব পাপ চলে যায়। মাল মায়ে আমা আখেরে কাতরিল মায়ে, অজুর সাথে সাথে চলে যায়, আর না হলে অজুর পানির শেষ ফোটার সাথে চলে যায়। যত পাপ হয়েছে চোখের মাধ্যমে সব ঝরে যাবে, অজুর সাথে না হয় অজুর পানির শেষ ফোটার সাথে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।